মোস্তাফা জামান আব্বাসি হলেন একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক। তিনি লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাসুদ্দিন আহমদের কনিষ্ঠ পুত্র। সঙ্গীতে অবদানের জন্য তিনি 1995 সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কাজী নজরুল ইসলাম এবং আব্বাসুদ্দিন আহমদ গবেষণা ও শিক্ষা কেন্দ্র এর গবেষক। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি 2013 সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রারম্ভিক জীবন। আব্বাসি 1936 সালের 8 ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাসুদ্দিন আহমদের তৃতীয় এবং কনিষ্ঠ পুত্র। তার বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তার বোন ফেরদৌসি রহমান একজন সুরকার ও সঙ্গীত শিল্পী। আব্বাসি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ গুল মোহাম্মদ খার নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেন। কর্মজীবন। আব্বাসি মোট 50টি বই প্রকাশ করেন। তিনি ভাওয়াইয়া গানের উপর 2টি বই প্রকাশ করেন, যার মধ্যে 1200 গানের উল্লেখ রয়েছে। তিনি জালালউদ্দিন, মোহাম্মদ রুমি, নিফারি এবং সুলতান বহুর কবিতা নিয়ে কয়েকটি বই প্রকাশ করেছেন। তার অন্যান্য কয়েকটি বই হল আব্বাসুদ্দিন আহমদ, মানুষ ও শিল্পী, কাজী নজরুল ইসলাম, ম্যান অ্যান্ড পোয়েট, পরিব একাকী এবং বাংলা ও ইংরেজিতে নজরুল এবং আব্বাসুদ্দিন স্মৃতিময় অ্যালবাম সাগা অফ টাইম, তিনি আমার ঠিকানা এবং ভরা নদীর বাঁকে টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। অনুষ্ঠান দুটি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হতো। ব্যক্তিগত জীবন। মুস্তাফা জামান আব্বাসি আসমা আব্বাসির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আসমা একজন শিক্ষাবিদ ও লেখিকা। তাদের দুই কন্যা সামিরা আব্বাসি এবং শারমিনী আব্বাসি। সামিরা লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত ও আধুনিক গানের চর্চা ও গবেষণা করেছেন। মুস্তাফা জামান আব্বাসি রচিত গ্রন্থের তালিকা প্রাণের গীত, চারুলিপি প্রকাশন, জীবন নদীর উজানে, মাওলা ব্রাদার্স অফ মিউজিক্যালস অ্যান্ড মন্ডেন, অ্যাডল্ট পাবলিকেশনস, ভাটির দেশের ভাটিয়ালি, মাওলা ব্রাদার্স, ভাওয়াইয়ার জন্মভূমি অনন্যা, ভাওয়াইয়ার জন্মভূমি দুই অনন্যা, বাকি জীবনের কথা, নওরোজ সাহিত্য সম্ভার, সুরের কুমার, শচীন দেববর্মন অনন্যা, নতুন আলো ভরাও প্রাণে, মুক্তদেশ প্রকাশন, আব্বাসুদ্দিন মানুষ ও শিল্পী অনন্যা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কালীকলম প্রকাশন, স্পষ্টজ্যোতি আল কোরআন অনন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদপ্রান্তে ঐতিহ্য, জলসা থেকে জলসায় মুক্তদেশ প্রকাশন, ইমামের শুভদৃষ্টি মুক্তদেশ প্রকাশন, গোধূলির ছায়াপথে মুক্তদেশ প্রকাশন, আমার মায়ের মুখ মুক্তদেশ প্রকাশন, আব্বাসুদ্দিনের গান মুক্তদেশ প্রকাশন, ভালোবাসি আজ ও কাল ও অয়ন প্রকাশন, হরিণাক্ষী মুক্তদেশ প্রকাশন, লালন যাত্রীর পশরা মুক্তদেশ প্রকাশন, পরিব একাকী অন্য প্রকাশ, দ্য নেম অফ মোহাম্মদ অনন্যা, লঘু সঙ্গীতের গোড়ার কথা নন্দিতা প্রকাশ, 50 ইয়ার্স অব 21 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গালিবের হৃদয় ছুঁয়ে মুক্তদেশ প্রকাশন, যে নামেই ডাকি মুক্তদেশ প্রকাশন, রবীন্দ্রনাথ প্রেমের গান নন্দিতা প্রকাশ, স্বপ্নেরা থাকে স্বপ্নের উধারে মাওলা ব্রাদার্স, মোহাম্মদের নাম অনন্যা, কালজানির ঢেউ অনন্যা, অচেনা চীন চেনা আমেরিকা মুক্তদেশ প্রকাশন, রুমির অলৌকিক বাগান মুক্তদেশ প্রকাশন, বাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারুলিপি প্রকাশন, সুফি কবিতা বর্তমান সময়, জাপান সূর্য উঠেছে যেখানে অনন্যা সম্মাননা। সঙ্গীতে অবদানের জন্য 21 পদক 1995, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র থেকে ফরুক স্মৃতি পুরস্কার 2011, চ্যানেল আই নজরুল মেলা আজীবন সম্মাননা 2013, অ্যাপেক্স ফাউন্ডেশন পুরস্কার, নাট্যসভা পুরস্কার, বাংলা শতবর্ষ পুরস্কার, আব্বাসুদ্দিন স্বর্ণপদক, মানিক মিয়া পুরস্কার, সিলেট সঙ্গীত পুরস্কার, লালন পরিষদ পুরস্কার, বাংলা একাডেমি ফেলোশিপ। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবন সাবস্ক্রাইব করে রাখুন। Don't guide, don't guide, check on the dollars.
গঙ্গায় ছেকু জল দিয়ে ও কন্যা পাছা নাবে বৈশো খাশিয়া কুনাহে ও কুনা শীততে লাগান দোড়ি গলার আর খাশিয়া কুনাহে তুমি কেমন মজা পাও ভাঙা নাবের খেলা দিয়া ওরে ভাঙানো আয় ওরে ভাঙানো আয় ছেড়ানো আয় সোনা রূপাই গড়া রাজার হস্তি পার করি ছমরে ও কন্যা তোর বাপ ধরা রাজার হস্তি পার করি ছমরে এক সুন্দরী পার করিতে ইচ্ছং আনায়ানা তো সুন্দরী পার করিয়া রে ও কন্যা তোর কত ধরা আচার ওরে সোনা খসাইম ওরে সোনা খসাইম রূপা খসাইম খসাইম কানের সোনা গাঙ্গির খেওয়া দিয়া রে ও কন্যা শরীর হল মোর কালা খরা গাঙ্গির খেওয়া দিয়া রে ও কন্যা শরীর হল মোর কালা ভরা গাঙ্গির খেওয়া দিয়া রে।